ছটি দেখতে দেখতে 2 বছরের গন্ডি পার করলো সাথী, আর আজকে সেই দিনে আমরা আছি সাথীর সাথে। কি হচ্ছে একটু দেখুন। উচ্ছ্বাস উল্লাসে কেউ একজন পাগল হয়ে গিয়ে চেঁচাচ্ছে শুনতেই পাচ্ছ, ওরকম হয় 2 বছর হলো তো। ও বইটা দেখাচ্ছে যে ভাই 2 বছর হয়েছে, খাওয়া দাওয়া পাচ্ছি ঠিক আছে। সেখানে আমি 30-40 আছি, মানে নাম্বার অফ ডেটস, সেই জন্য খুব দুঃখে। খালি ও বিয়েতে ডাকিনি, মানে চোখে দাদা এটা কি ধরনের কথা? না না, মানে বিষয়টা হচ্ছে যে আমার যে, ঠিক আছে দাদা, সেদিকে কিছু বলবে কি? আমার যে ওয়াইফ কি বলছিল, আমার যে ওয়াইফ, না 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 না, এত ভালো বন্ধু, এত প্রেমের বন্ধু যে নিজের বিয়েতে ইনভাইট করেনি, ভুলে গেছিল। ও তো বলেছে ভুলে গেছিল, এক্ষুনি মুখ দিয়ে আসল কথাটা বলে বলে ফেলছিল যে আমার যে ব্যাপার, আমার যে ওয়াইফ, সে আসলে চাইনি যে ইন্দ্রদা আসুক। আমি বলছি সত্যি এটা, যে দাদার মতো ভালো দাদা হয় না, কিন্তু দাদা যদি তাকে বুঝতে পারবে আমার না কেন যে কেন, মানে একমাত্র জায়গা আমি যাওয়া হোক কিছু বলতে পারি, বিচার কিছু ভাই। তুই সবাইকে একই কথা বলিস না? আই এম গুড পলিটিক্যালি, আই ওয়ান্ট টু বাবা, হ্যাঁ আই এম অলওয়েজ পলিটিক্যালি কারেক্ট। তুই পলিটিক্যালি কারেক্ট হতে গিয়ে তুই ইনকারেক্ট হয়ে গেলি, ধরা পড়ে গেলি। হ্যাঁ যে আমার চাকরি চলে যাবে আমি এলাম। হ্যাঁ স্টার দিন এরকম সব সময় ব্যস্ত থাকে। ঠিক আছে, আমি করে দিব, সবাই 2 বছরের কান্নাকাটি চলছে। হ্যাঁ খেলে ফেলছে। থ্যাঙ্ক ইউ দাদা, মানে থ্যাঙ্ক ইউ দাদা, বাঁচা গেছে না কান্নাকাটি। তোমার বলছো আজকে রাজ দিন, কোন পরিবর্তনই হয়নি, মানে আমরা আমরা একসাথে প্রায় মোটামুটি, ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমরা একসাথে মোটামুটি প্রায় 12 বছর হয়ে গেল। ঠিক আছে, 12 বছর কি রে, মানে 12 বছরের সম্পর্ক আর কি। আমার প্রথম সিরিয়াল 14 বছর, 14 বছর, হ্যাঁ 14 বছর, তো 14 বছর হয়ে গেল। তো ঠিক আছে, মানে ভাই দাদা তো ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে একটু ছোট, বাট মানে যেটা বলছি সেটা হচ্ছে যে নোংরা সম্পর্কে কোনো পরিবর্তন আসে। হ্যাঁ হয় না, না আমি চূড়ান্ত ভাবে বলি দর্শক করে, আমি চূড়ান্ত ভাবে বলি এটা। হ্যাঁ ও যতই আমাকে বিয়েতে না রাখে, দাদা হ্যাঁ যখনই ওকে দেখাবো, দেখা হবে তখনই প্রথমে কথাটা বলে বলবো দাদা, গোটা ইন্ডাস্ট্রির বিয়েতে আমি ছিলাম দাদা 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 এই দাদা দাদা এরকম কেন দাদা।
ভালোবাসা তো আছে বলো, কোনো সেশন করতে পারি না 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 ঠিক না ঠিক না। আর যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সাথীতে, সেদিন আমরা প্রথমে এই প্রশ্নটাই করেছিলাম, মানে সেই দেখাটা ওটা অদ্ভুত দেখা। আগে আমার ফোনে কিচ্ছু বলেনি, যে দাদা জানতো যে আমি ওটা করছি, হেন তেন সব কিছু, আমি জানতাম না দাদা করছে, ঠিক আছে। এবার আমি ফার্স্ট দিন আমি আমাদের প্রোমো শ্যুট ছিল, তা হঠাৎ রেডি ফেডি হয়েছি, বলছে দেরি হয়ে গেছে তাতে গো আমি একটা গাড়ি প্রমোশনটা ছিল, দাদা একটা গাড়ি নিয়ে ঢুকছে, মানে আমরা দুজনেই ওই গাড়ি থেকে নামছি। তো আমি গাড়ির দরজাটা খুলে বলো পেছনের সিটে বসা, আমি জাস্ট দরজাটা খুলে পেছনের সিটে বসলাম, দেখলাম একটা মুখ এরকম সামনে থেকে প্যান হলো। হ্যাঁ তুমি? হ্যাঁ কেন বলতো, বিয়ে করলি ডাকলি না? সেই হ্যাঁ বিয়ে করলি ডাকলি না? আনলাম দাদা, মানে এবার আমি তখন কি বলবো, মানে এক তো মানুষটাকে দেখছি ওটা আনএক্সপেক্টেড, ঠিক আছে, তারপর ওই প্রশ্নটা আসছে কোনটা কভার করব, কোনটা কভার করব। তো ঠিক আছে দাদা, দাদা কত বছর হয়েছে তোর? থাক না, মানে ম্যারিড ম্যান আর অলওয়েজ মোর পপুলার অ্যান্ড অ্যাকসেপ্টেবল, দি বল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইয়োর ফিমেল ফ্যান ফলোয়িং। দাদা এটা কি তুমি মানে মানে ভাই তো আমি তোমার দাদা, এইভাবে কেন দাদা? এই দা ভাই সেটা দা, তুই দেখ অল সুপারস্টারস আর ম্যারেজ, ঋতিক রোশন, শাহরুখ খান, আই নো ওয়ান বোস, বোস দা হিরো, নট ম্যারেজ ঠিক আছে, আমরা না সুপারস্টার, এবার তাই জন্য বলছি ম্যারেড ম্যান আর অলওয়েজ ভেরি পপুলার। তুই বল ক বছর হলো? 3 বছর, থার্ড ইয়ার রানিং, সাথে 2 বছর, ওটা 3 বছর। আমার মেমোরেবল সেরকম কোনো ইনসিডেন্ট নেই, তো জার্নি হ্যাজ বিন গুড, জানো তো, আলাদা করে কেউ একটু খারাপ হলে তাও বলতে পারতাম যে চলো ভাই একটা দিন মনে হচ্ছে যেখানে ভালো কিছু হয়েছে, বাট দ্য জার্নি হ্যাজ বিন গুড। আর প্রফেশনাল খারাপ ভালো তো দেখো থাকবে, কাজ করতে আসবে, ইট উড নেভার বি গুড, তুমি ভালো করে জানো ও জানে কাজের জায়গা, ইট ক্যান নেভার বি গুড। না আমার কাছে সত্যি বলতে সাথীর মোস্ট মেমোরেবল ডে যদি আমি বলতে যাই, তাহলে আমার ফার্স্ট ডে অফ দ্য শ্যুট অ্যান্ড ফার্স্ট ডে অফ প্রোমো, দাদার সাথে ওই রকম একটা আকস্মিক দেখা, ঠিক আছে, যেটা জেনেও আমায় বলেনি, ওটা একটা, ওটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ। বাকি তো যা দাদা বললো তাই, যে মানে ইট হ্যাজ অল থ্রু আউট বিন আ ভেরি ভেরি নাইস অ্যান্ড গুড জার্নি। তো বাকিটা তো ঠিক আছে, মানে প্রফেশনাল গ্রাউন্ডে বাসন কোসন একসাথে থাকলে তো ঠোকাঠুকি লাগেই, তো সেটা ঠিক আছে, দ্যাট ইজ ওকে। খাওয়া দাওয়ার ডিপার্টমেন্ট থেকে ভুল লোককে প্রশ্ন করছি, এই মনুমিতা চলে গেল অত্রি, এরা খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে পারে, আমি তো কি গরিব মানুষ না খেয়ে থাকবো না। দাদা তো মানে ভয়ঙ্কর ডায়েটের মধ্যে থাকে, বিচ্ছালা তবে তো বলতে ভালো অভিনেতা না, কি করবো দাদা খায়। বল 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 কি খাই বল, না না ওর সামনে আমাদের চিকেন জুস একটা আছে, ওটা একটা ভয়ঙ্কর জিনিস, ওটা যদি কুকুরও ভয়ঙ্কর, ওটা যদি কুকুর, মা কালী বলছি ওটা ভয়ঙ্কর জিনিস, মানে ওটা মৃত মানুষ যদি ওটা শুকে না ওটা উঠে পড়বে, কিন্তু ওরকম কিচ্ছু ব্যাপার, সিরিয়াসলি বলছি সেটা খায়, মানে এটা এটা ভয়ঙ্কর, এটা দাদার পক্ষেই খাওয়া সম্ভব, আমি বলছি ওটা মেয়ে ওটা খুললে ওই ঘরে আমার ঘুরতে ভয় লাগে, ওটার ফোবিয়া, ফোবিয়া ওটা কি করে খেতে পারে, ওর কিচ্ছু লাগে না, আমি যথারীতি পেট দেখেই বয়ে যাচ্ছে, খাদ্য রসিক ঠিক আছে, খেতে ভালোবাসি, গাল ফাল ফুলে রয়েছে তো খেতে ভালোবাসি, আচ্ছা ঠিক আছে টেস্ট করে দেখি, ট্রাই করে দেখি,
মা কালী বলছি, মুখে দেওয়ার পর আমার অন্নপ্রাশনে যে চাটনিটা খাওয়ানো হয়েছিল, ঠিক আছে, আমার সেইটা মনে পড়ে গেছিল। হ্যাঁ, সেটা দাদা ডালটার জন্য খায় না, ওতে তেল আছে না, ওতে নুন আছে না, ওতে হলুদ আছে না, ওতে মশলা আছে, ছাতার মাথা শুধু ওই মাছটাই আছে, ঠিক আছে। আর ওই মাছটা দাদা মুখ দিয়ে সিম্পল আলম, দাদা এটা খাও কি করে? ওকে মাঝে মাঝে প্রি ওয়ার্কআউট খাই। হ্যাঁ, আর আমার সারা গায়ে তার জন্য না হয় না যে মেটাবলিক রেটটা তো বেড়ে যায়, মানে অদ্ভুত একটা, মানে হয় না যার অভ্যেস নেই। এখন তো তোমায় যদি আমি বলি যে তুমি ঋত্বিক রোশনের মতো ইয়ে করো, ওয়ার্কআউট করার আগে যেটা খায় তুমি সেরকম একটা খেয়ে নাও, ঠিক আছে, আমার সেই রকম অবস্থায়, আমি রোগা টিংটিংয়ে টিং টিং সর্দার, ঠিক আছে, আর দাদা সেখানে ওই জিনিস আমার খাইয়ে দিলে আমার শরীর নিতে পারে? এবং এখানে তাতে কিছু এই যে কু লোকজন ছিল কিছুক্ষণ আগে অব্দি, ঠিক আছে, তারা গিয়ে ব্রাদার ফাদার বলে ওইসব ইয়ে দেয়, টিটকিরি দেয়, রটনা দেয়, ঠিক আছে, কিন্তু আসলে ভালোবাসার যে আসল মর্মটা সেই অন্তঃস্থল দেখার কোনো ইয়ে নেই একেবারে দাদা, ঠিক আছে। হ্যাঁ, থাকলে বলতাম না এনার্জির সাথে মানে আমায় মেরে ফেলবে, আমি সিরিয়াসলি বলছি আমায় মেরে ফেলবে, দেখো দরদর করে ঘামছি কিন্তু এই কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মেরে ফেলবে আমায়, আরও পারে, ঠিক আছে, ও একটা ওই রকম চেহারায় কী করে যে ওরকম পাশবিক শক্তি হয়, ঠিক আছে, মানে তারা কোনো দিয়ে এরকম পিছিয়ে মেরে ফেলার মতো একখানা ব্যাপার বলছে ওর মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার আছে। হ্যাঁ, কিভাবে বলছে আমি এখন এখানে আসবো, এটা কিন্তু ফোনে শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওখান থেকে লাইট চলে এলো সিগন্যালে, ইনফ্রা সিগন্যালে, ঠিক আছে, মেরে ফেলবে যাও তো দাদা। আমি বলছি মেরে ফেলবে, তুমি কিন্তু জিজ্ঞেস করো, এটা মেরে ফেলবে সিরিয়াস, পরের বার তুমি যদি আর কিছু করে থেকে যাও তাহলে ওকে জিজ্ঞেস করে যেতে পারো, তাহলে আজকে মরবো না সেদিন মরবো, যে কোনো একদিন, যে তুমি এখানে থেকে কি করে বোনের দিদি যে মানে বড় মেয়ে আর কি তুতান খামনের, তার সাথে ওর ওর অ্যাকচুয়াল বোন, আর ওদের ওই ক্যাপ্টেন প্ল্যানেটের যে আংটিটা হয় না, হ্যাঁ ওরকম না, আর তার মধ্যে আমাদের আরেকটা ছেলে তো পাগল হয়ে গেছে, আমাদের যে মেকআপ আর্টিস্ট, উজ্জ্বল সুস্থ ছিল শুরুর দিকে, সুস্থ ছিল, কিন্তু কি হয়েছে এমন যাতায়াত যাওয়া আসা যাওয়া আসা, এই হাই টাইট লো টাইট এর মধ্যেই ও শেষ হয়ে গেল ছিল বলো। হ্যাঁ, পাশের ঘরে, পাশের ঘরে দেখো গিয়ে খুঁজেছে, আমার তো আর মুখ নেই,
মানুষের উত্থানের মত আমার মতন আমার কি হচ্ছে ডিগ্রেডেশন হচ্ছে উত্থান সম্পর্কে আস্তে আস্তে উচ্চ স্তরে যাচ্ছে আমি তোকে বলতে পারি না তো তুই যদি মা বলেছিস আমার খুব খ্যাপাই ওকে হেভি খ্যাপা তোর খুব ভালো খ্যাপে নে ওকে খালি বলো যে ঘরে ঢুকে বলো শাশুড়ি দুবছরে যাও বা দেখা গেছে টিনে পুরো ঝাপসা পুরো আউট নেই ঠিক আছে বাট স্টিল দুই হোক এরপর তিন হোক ঠিক আছে আরো অনেকদিন কন্যাদান আগে এখন যেগুলো চলছে হ্যাঁ 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 এখন যারা চলছে তাদের মধ্যে রিয়াদা হায়েস্ট হ্যাঁ চাপ ইন অর্ডার টু গিভ আরো অনেক বছর হোক আপনাদের সঙ্গে এইভাবেই আমরা সবাই মিলে থাকতে পারি আপনাদের আশীর্বাদ।